জাপান পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় অ্যাডভান্স ইকোনমি এবং পৃথিবীর সবথেকে হেলদি কান্ট্রি। এখানে 90 বছরের মানুষদেরকে চলাফেরা করতে দেখতে পাবেন। জিরো ক্রাইম রেট, টপ কোয়ালিটির এডুকেশন, অসাধারণ স্ট্যান্ড আপ লিভিং যা জাপানে থাকার জন্য আইডিয়াল কান্ট্রি বানিয়েছে। কিন্তু এ সকল ডেভেলপিংয়ের পেছনে একটি ভয়ঙ্কর সত্য লুকিয়ে রয়েছে, এমন এক ডার্ক রিয়েলিটি যার সম্পর্কে খুবই কম মানুষই কথা বলে। সুপ্তগানের আজকের ভিডিওতে আমরা সেই ডার্ক রিয়েলিটি তুলে ধরব। ঘটনাটি হয়তো সবাই ভুলে গিয়েছে, 1980 সালে জাপানকে পরবর্তী সুপার পাওয়ার মনে করা হতো। সেই সময় সবাই মনে করতো জাপান আমেরিকাকে রিপ্লেস করে দিবে আর ঠিক সেইভাবে পুরো দুনিয়ার ইকোনমি কন্ট্রোল করবে যেমনটা আজ চায়না করছে। আমেরিকার জাপানকে নিয়ে অনেক মাথা ব্যথা ছিল আর এই মাথা ব্যথার সবথেকে বড় কারণ ছিল জাপানের ইমপ্রেসিভ ইকোনমিক গ্রোথ যা জাপান পেছনের কয়েক বছর ধরে অর্জন করেছে। সেই সময় জাপানের ইকোনমিক সিস্টেম ওয়েস্টার্ন ইকোনমিক মডেলের চেয়েও অনেক ভালো এবং স্ট্রং মনে করা হতো। জাপানিজ স্টক মার্কেট গ্রো করতে থাকে, জাপানি প্রোডাক্ট পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, গাড়ি থেকে শুরু করে ইলেকট্রনিক ডিভাইস এমনকি মেডিকেলের যন্ত্রপাতি। সেই সময়ে জাপানের প্রত্যেক নাগরিক মনে করত গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে সবার একটি করে সিকিউর জব হবে আর সবারই লাইফ সেট হয়ে যাবে, কেননা জাপানের অলমোস্ট সব জব লাইফ টাইম হয়। জাপান ছিল এক অপ্রতিরোধ্য সুপার পাওয়ার। 1990 সালে তারা পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় ইকোনমিক দেশ হয়ে যায়। কিন্তু 1991 সালে এমন কিছু হয় যা জাপানের পুরো ফিউচার বদলে দিতে চলেছে। আসলে 1990 সালের আগে জাপান এমন এক ইকোনমিক এক্সপিরিয়েন্স করেছিল যা তাদের আগে কোনো কান্ট্রি এমন ইকোনমিক গ্রোথ এক্সপিরিয়েন্স করেনি। রিয়েল এস্টেট উপরে যেতে শুরু করে, স্টক মার্কেট শীর্ষে ছিল, ব্যাংক নোটের পর নোট ছাপিয়ে যাচ্ছিল, তাদের লোন নেওয়া এতটাই সহজ ছিল যে ব্যাংক জিজ্ঞাসা করতো না লোন নেওয়ার কারণটা কি। কিন্তু একদিন এসব কিছুর ওপর নজর পড়ে যায়। 1990 থেকে 91 সালের মধ্যে তাদের স্টক মার্কেট 43% ডাউন হয়ে যায় এবং রিয়েল এস্টেটের দামও 50% কমে যায়। আনলিমিটেড লোন পাওয়ার কারণে তারা বিশাল বিশাল কোম্পানি দাঁড় করিয়েছিল যেগুলো অনেক বছর আগে দেউলিয়া হয়ে গিয়েছিল, কিন্তু ব্যাংকে লোন পাওয়ার কারণে সেগুলো কখনো বন্ধই ছিল না। জাপানের মার্কেট এতটাই বাজেভাবে কোলাপস করে যে সেখানে কেউ বিনিয়োগ করছিল না। জাপান তখন ইকোনমিক টাইগার থেকে সিকম্যান অফ এশিয়া হয়ে যায়। তবে ইকোনমির ক্ষেত্রে এমন আপডাউন তো হয়েই থাকে, কিন্তু জাপানের সাথে এমন কি ডিফারেন্ট হলো? আসলে জাপানের সাথে এমন কিছু হতে যাচ্ছিল যা তাদের পুরো জেনারেশনের উপর ইফেক্ট করবে। এই ঘটনাকে বুঝতে হলে আমাদের জাপানের জব কালচারকে ভালোভাবে জানতে হবে। জাপানের কর্পোরেট ক্যারিয়ার শুরু হয় সুসুকু কার্সুডুর মাধ্যমে, যেটি একটি জব হান্টিং প্রসিজার আর এই ধাপ গ্র্যাজুয়েট করা সবাইকে পার করতে হয়। সব বড় বড় কোম্পানি শুধু ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে হায়ার করে আর প্রত্যেক ক্যান্ডিডেটকে বিভিন্ন ইন্টারভিউ দিতে হয়। যারা ইন্টারভিউয়ে টিকে যায় তারা সুসুকুকিও পলিসি অনুযায়ী লাইফ টাইম জব পেয়ে যায়। বেসিক্যালি জাপানে আপনি যে কোম্পানিতে জব পাবেন সেখান থেকে আর কোথাও সুইচ করতে পারবেন না, অর্থাৎ সারা জীবন আপনাকে সেই কোম্পানিতে জব করতে হবে। যদিও এটার কোনো গভর্নমেন্ট আইন নেই, কিন্তু তাদের কালচার এতটা স্ট্রং যে যারা জব চেঞ্জ করতে চায় তাদের অন্য কোম্পানি নিতেই চায় না। আর এই নিয়মের সুবিধা হচ্ছে তাদের জব মোটামুটি সিকিউর হয়ে যায়, তাদের এমন চিন্তা থাকে না কোম্পানি যে কোনো সময় বের করে দিবে। কিন্তু তাদের জব মার্কেট অনেক কঠোর হয়ে থাকে, তাদের সারা জীবন একই কোম্পানিতে কাজ করতে হয় আর কোম্পানির সকল সিদ্ধান্ত তাদের মেনে চলতে হয়। 1991 সালে জাপানের ইকোনমিক ক্রাইসিসের পরে প্রত্যেক কোম্পানি হায়ারিং করা বন্ধ করে দেয় এবং 13 বছর ধরে এই হায়ারিং করা বন্ধ থাকে। জাপানের এই সময়কে জাপানিজ এমপ্লয়মেন্ট ICH বলা হয়। যে লোকেরা 1990 সালে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে তারা পরবর্তী 13 বছর ধরে কোনো জবই পায়নি। আবার যখন 2004 সালে কোম্পানি হায়ারিং করা শুরু করে তখন তাদের বয়স হয়ে যায় 30 থেকে 40 বছর আর কোনো জাপানিজ কোম্পানি তাদেরকে হায়ার করছিল না, কারণ কোম্পানি শুধু ফ্রেশ গ্র্যাজুয়েশনদেরকে হায়ার করে। এটি একটি পুরো জেনারেশন, প্রায় 2 কোটি মানুষ যাদেরকে লস্ট জেনারেশন অফ জাপান বলা হয়। এই জেনারেশনের কিছু মানুষ আজও লো পেইংয়ে জব করে, কিন্তু বেশিরভাগ মানুষ নিজের প্যারেন্টসের সাথে থাকে আর ওনার ওপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ 30 থেকে 40 বছরের লাখো লোক আজও নিজের প্যারেন্টসের টাকা চলাফেরা করে। এদের মধ্যে কিছু লোক হিকিকোমরি, যারা এতটাই হতাশ হয়েছে যে সমাজের সাথে তারা কোনো সম্পর্কই রাখে না, তারা সব সময় বাসায় বন্দি থাকে আর কারোর সাথে যোগাযোগ করে না। এদের মধ্যে অনেকেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে সুইসাইডও করে ফেলে আর এই সমস্যার কারণে জাপানের সোসাইটিতে অনেক বড় ধরনের প্রভাব পড়েছে, কারণ এতগুলো মানুষের জব না থাকার কারণে মার্কেটে যে পরিমাণ টাকা আসার কথা ছিল সেই ঘাটতি কখনো পূরণই হয় না। জাপানের সরকার এই সমস্যাটি সমাধান করার অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আশানুরূপ কোনো ফল পাওয়া সম্ভব হয়নি।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন, আর আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।